আসসালামু আলাইকুম। আমরা জানি ইফুটবল 2023 ফুটবল গেমটি 600 মিলিয়ন ডাউনলোড অতিক্রম করেছে, আর এই উপলক্ষে কোনামি আমাদেরকে নেইমার জিয়ারের একটা শো টাইম কার্ড আমাদেরকে সকলকে গিফট করেছে। আর এই কার্ডটি গিফট করার পরপরই আমাদের ইফুটবল কমিউনিটির মধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, সেটা হচ্ছে নেইমার জুনিয়রের যে শো টাইম কার্ডটি আমাদেরকে গিফট করেছে, এমন একটা কার্ড লিওনেল মেসির একটা কার্ডকে আমাদেরকে কোনামি গিফট করবে কিনা। এই দ্বন্দ্বটার একটা মূল কারণ রয়েছে, সেটা হচ্ছে নেইমার জুনিয়রের যে শো টাইম কার্ডটা আমাদেরকে কোনামি গিফট করেছে, সেই কার্ডটি গিফট করার সময় যে অ্যানাউন্সমেন্ট পেজ, ওই পেজের মধ্যে নেইমার জুনিয়রের নামের পাশে লিওনেল মেসির নাম জুড়ে দেয় বা লিঙ্ক করে দেয়। এই কারণে কিন্তু এই দ্বন্দ্বটা বা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের ইফুটবল কমিউনিটি পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ইফুটবল 2023 ফুটবল গেমের মধ্যে আরেকটি লিওনেল মেসি শো টাইম কার্ড আমরা পেতে যাচ্ছি কিনা বা পাবো কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিওস, লেটস বিগিন। অলরাইট, আপনারা জানেন কোনামি ইফুটবল 2023 ফুটবল গেমটি 600 মিলিয়ন ডাউনলোড হওয়ার পর শো টাইম কার্ড নামে একটা কার্ড রিলিজ করে, এবং সেই কার্ড থেকে নেইমার জুনিয়রের একটা কার্ড আমাদেরকে গিফট করে, এবং সেই কার্ডটি গিফট করার সময় যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টের মধ্যে লিওনেল মেসির নাম অ্যাড করে দেয়। এই কারণে আমরা সবাই চিন্তা করে বসে আছি বা ভেবে বসে আছি বা আশা নিয়ে বসে আছি লিওনেল মেসির শো টাইম কার্ড নামে একটা কার্ড আমরা পেতে চলেছি। আমি আপনাদেরকে কি বলবো, আসলে কোনামি আমাদেরকে কোনো ধরনের শো টাইম কার্ড দিচ্ছে না লিওনেল মেসির। এটা একটা সম্পূর্ণ গেম বা এটা একটা রাজনীতি কোনামির। জাস্ট ওই নামটা লেখার একটা কারণ হচ্ছে আমাদের মতো যারা সহজ সরল আছে তাদেরকে খুশি করা, একটা মিথ্যা আশ্বাস দিয়ে। এটা জাস্ট একটা মার্কেটিং পলিসি। দেখুন, নেইমার জুনিয়রের শো টাইম কার্ডটা যখন আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে গিফট দিবে বলে, তখনই খুব সুন্দর করে তারা অ্যানাউন্স করে, যে অ্যানাউন্সের মধ্যে তারা লিখে কত সুন্দর করে, আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। অ্যাজ এ টোকেন অফ আওয়ার অ্যাপ্রিসিয়েশন ফর হেল্পিং আস হিট দ্য 600 মিলিয়ন ডাউনলোড মাইলস্টোন, অল ইউজার হু লগ ইন টু দ্য গেম ডিউরিং দ্য ইন্ডিকেটেড পিরিয়ড উইল রিসিভ এ ফ্রি শো টাইম নেইমার জিয়ার। এখানে খুব সুন্দর করে নেইমার জিয়ারের পাশে শো টাইম কার্ড নামে একটা কার্ড আমাদেরকে ফ্রিতে দিবে বলে কোনামি বলে। কিন্তু লিওনেল মেসির এমন কোনো শো টাইম কার্ড দিবে কিন্তু কোনামি বলে নাই। জাস্ট মেসির যে নামটা তারা অ্যাড করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা কথা, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আমি আর একটু ক্লিয়ার করি, সেটা একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন অবজেক্টিভের কথা বলেছে। আপনারা দেখেন টাইম লিমিট অবজেক্টিভ 600 ডাউনলোড আন্ডার ওয়ে, টেক অন দ্য স্পেশাল অবজেক্টিভস উইথ নেইমার জিয়ার অ্যান্ড লিওনেল মেসি। এখানে যে কথাটা বলছে, লিওনেল মেসি আর নেইমার জিয়ারের মাধ্যমে আপনারা এই অবজেক্টিভ বা এই ইভেন্টগুলো সম্পূর্ণ করুন বা অংশগ্রহণ করুন। তো লিওনেল মেসির মাধ্যমে কীভাবে আমরা সম্পূর্ণ করব, যদি লিওনেল মেসি আপনার কথা মতো যদি লিওনেল মেসিকে যদি না দেয় শো টাইম কার্ড? বাই, কিছুদিন আগে কিন্তু লিওনেল মেসির পক্ষ থেকে এই কার্ডটা কিন্তু আমাদেরকে কোনামি দিয়েছিল। জি ভাইয়া, এই কার্ডটার কথাই বলেছে কোনামি। এই কার্ডটার মাধ্যমে এবং শো টাইম নেইমার জুনিয়রের কার্ডটার মাধ্যমে আমরা এই ক্যাম্পেইন বা অবজেক্টিভগুলো কমপ্লিট করতে পারি কিংবা অংশগ্রহণ করতে পারি, এই কথাটা ছোট করে লিখেছে, জাস্ট ছোট করে। আর আমরা সবাই বুঝে বসে আছি কোনামি আমাদেরকে ইফুটবল 2023 ফুটবল গেমে নেইমার জুনিয়রের মতো একটা শো টাইম কার্ড লিওনেল মেসিরও দিবে। জি না ভাইয়া, দিবে না। কেন দিবে না, চলুন আরেকটু ক্লিয়ার করি। দেখুন, এটা হচ্ছে নেইমার জুনিয়রের শো টাইম কার্ড। এই কার্ডটার মতো লিওনেল মেসির কোনো কার্ড কি আপনার চোখে পড়েছে এখনো? না কোনামির কোনো ওয়েবসাইটে, না কোনামির কোনো টুইটার অ্যাকাউন্টে, নাকি কোনামির কোনো অ্যানাউন্সমেন্টে, কোথাও কিন্তু আমাদের চোখে পড়ে নেই। তারপরও আপনারা ক্লিয়ার হতে পারছেন না? চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করি ইফুটবল 2023। সার্চ করার পর আপনারা দেখতে পারবেন ওখানে আরও ভালোভাবে আপনাকে ক্লিয়ার করে দিয়েছে কোন কার্ডটার কথা কোনামি বলেছে। যখনই ক্লিক করবেন দেখতে পারবেন ইভেন অ্যান অফার, এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন
লিওনেল মেসি অ্যান্ড নেইমারের ছবি আছে। ওখানে দেখতে পারবেন লিওনেল মেসির হাতে যে কার্ডটি আছে সেটা হচ্ছে শাইনিং স্টার একটা কার্ড, যেটা লিওনেল মেসির পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আর নেইমার জুনিয়রের হাতে যে কার্ডটি আছে সেটা হচ্ছে আমাদের সবার শো টাইম কার্ড। ইয়েস, সো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছি এটার মাধ্যমে যে কোনামি আমাদেরকে লিওনেল মেসির কোনো শো টাইম কার্ড দিবে না। এখনও যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন, সময় তো খুব বেশি দেরি না। সো আমরা অপেক্ষা করি, যদি এমন কোনো শো টাইম কার্ড পাই তাহলে তো খারাপ হয় না। লিওনেল মেসি বলাই তো যাই, যত দিব তত খাবো, আরও দিলে আরও খাবো। সো আর কথা বাড়াচ্ছি না, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি আমার কথা ভালো না লাগে থাকে বা আমার যুক্তিগুলো আপনার কাছে ভালো না লেগে থাকে তাহলে অপেক্ষা করুন, যদি পাই আমরাও তো খুশি লিওনেল মেসি শো টাইম কার্ড পাই। সো আজকের মতো এখানেই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম, গুড বাই।